বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান মারা গেছেন। বুধবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। বুধবার 29 এপ্রিল সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে ICU ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ICU চলছিল তার চিকিৎসা। তবে চিকিৎসার মাঝেই ছড়িয়ে পড়ে পিকু অভিনেতার মৃত্যুর গুঞ্জন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। মাত্র 3 দিন আগে গত শনিবার 25 এপ্রিল জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সৈদা বেগম মারা যান। লকডাউনের কারণে জয়পুরে যেতে না পারায় ভিডিও কনফারেন্সে শেষকৃত্যে অংশ নিতে হয়েছিল তাকে। সেই শোক কাটতে না কাটতেই এবার তিনি চলে গেলেন। অসুস্থ হওয়ার পর এক টুইটে ইরফান লেখেন, জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালোবাসার গুরুত্ব ভুলে যাই আমরা, তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেই। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিকক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালোবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে, তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। প্রসঙ্গত 2018 সালে নিউরো অ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের। এরপর 1 বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ইংরেজি মিডিয়াম সিনেমা। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি, যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন। অভিনেতা ইরফান খান হিন্দি ভাষার ছবিতে কাজ করেছেন এবং তার ভক্তের সংখ্যা কয়েক মিলিয়ন। ভারত ছাড়াও বিশ্বজুড়ে ইরফানের অনেক মিলিয়ন ভক্ত রয়েছে। ইরফান খান দেখতে সুন্দর নন, তবে তার দুর্দান্ত অভিনয়ের ভিত্তিতে আজ তিনি একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন এবং বিশ্বের সেরা অভিনেতাদের মধ্যে তার নামও স্থান পেয়েছে। ইরফান 1967 সালে ভারতের রাজস্থান রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানকার একটি স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেছিলেন। ইরফান কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন সে সম্পর্কে তথ্য পাওয়া যায় না। কথিত আছে যে তিনি এই নাটক স্কুলে পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন এবং তার আবেদন গৃহীত হয়েছিল। তারপরে তিনি দিল্লিতে এই কলেজিয়েট অভিনয়ের পদে ভর্তি হন। ইরফান খান রাজস্থান রাজ্যের একটি পাঠান পরিবারের সন্তান। তার মাতার নাম সৈদা বেগম, তার বাবার নাম ইয়াসিন এবং তিনি ব্যবসায়ী ছিলেন, যিনি টায়ারের ব্যবসা করতেন। ইরফানের মোট 3 ভাই বোন রয়েছে, যার মধ্যে 2 ভাই এবং 1 বোন। 1995 সালে ইরফান তার বান্ধবীকে বিয়ে করেছিলেন, যার নাম সুতপা সিদ্দার। তাদের বাবিল ও আয়ান নামের 2টি ছেলে আছে। কথিত আছে ইরফান তার স্ত্রীর সাথে নাটকের স্কুলে দেখা করেছিলেন। সুতপাও ইরফানের মতো এই নাটক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং এখান থেকেই তাদের বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয়েছিল।